फर्स्ट ऑफ ऑल এইচএসসি রেজাল্টে হ্যাঁ যাদের কয়েকটা ক্যাটাগরি করে দিই ঠিক আছে কয়েকটা ক্যাটাগরি করে দিই ফার্স্ট অফ অল ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ ইংলিশ হ্যাঁ এগুলোতে যাদের এ প্লাস আছে এন্ড বাংলাও ধরে রাখো হ্যাঁ এগুলোতে যাদের এ প্লাস আছে আর ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছিলা তারা অবশ্যই মানে আগে থেকে কিন্তু ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছিলা যারা এবং তাদের যাদের এরকম স্কোর আছে তারা অবশ্যই ইঞ্জিনিয়ারিং কন্টিনিউ করো নো ম্যাটার হোয়াট কত মার্কস থাকুক তোমার তুমি 540 এর কম পাইলে 520 পাইলা তারপরও তারপরে এটা কন্টিনিউ করো হ্যাঁ কারণ কি কারণ সিকের ওয়েট বা এগুলো আছে এগুলোর মধ্যে কিন্তু এরকম ভাবে চাইবে যে চারটা সাবজেক্ট হয়তো দিয়ে দিবে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ ইংলিশ চারটা সাবজেক্ট প্রত্যেকটাতে জিপিএ 5 করে পেলে টোটাল কত হয় 20 তাই না 4 5 20 ওরা চায় এভাবে মার্কস যে 20-এ 19 বা 20-এ 18.5 20-এ 18 এরকম চাইবে সো এবার কিন্তু খুব চান্স আছে 20-এ 18.5 বা 18 চাওয়ার 18.5 পাইলেও কিন্তু ইংলিশে এ মাইনাস যারা পাইছো তাদের কিন্তু চিন্তা নাই তারা কিন্তু পার হয়ে গেছো আর সিকের ওয়েট বা এই জায়গাগুলোতে যখন এক্সাম দিবা এগুলোতে কিন্তু চান্স পাওয়ার ইয়াট মানে লাস্ট পর্যন্ত যারা লেগে থাকবে তাদের চান্স পাওয়ার রেটটা অনেক হাই মানে কাইন্ড অফ তুমি শেষ পর্যন্ত প্রিপারেশন নিছো লাস্টে পরীক্ষা দিলে চান্স তুমি পাচ্ছই মোটামুটি শিওর হয়ে যায় আর কি তোমার যদি প্রিপারেশনটা ওরকম সলিড থাকে ঠিক আছে মানে আমি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ ইংলিশ বাংলা এগুলোতে যদি এ প্লাস থাকে তাহলে তো অবশ্যই ইনফ্যাক্ট ধরো ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে এ প্লাস আছে অ্যান্ড এগুলোতে এ প্লাস আছে কোন ক্রমে ধরো সাপোজ তোমার ইংলিশ বাংলাতে এ আছে তাদেরকেও যদি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনের স্টুডেন্ট হয়ে থাকো তাহলে ইঞ্জিনিয়ারিং কন্টিনিউ করো হ্যাঁ মানে এটা কিন্তু আমি বলতেছি যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছিলা এবং যাদের রেজাল্টের অবস্থা এরকম হ্যাঁ তোমার যদি এগুলোতে এ প্লাস থাকে তুমি মেডিকেল প্রিপারেশন তাহলে তো মেডিকেল তোমার জন্য আসি ওটা তো কোনো ঝামেলাই নেই ভার্সিটি তুমি প্রিপারেশন নিচ্ছিলে এই গ্রেড রেজাল্ট তোমার আছে তাহলে তোমার ভার্সিটি তো আসি ওটা তো কোনো ঝামেলা নাই ইঞ্জিনিয়ারিং ওদেরই তো ঝামেলা সো ওদেরটাই আমি একটু দেখাচ্ছি তারপরে বাকিদেরটাও একটু বলে দেবো ঠিক আছে আচ্ছা এরপরে আমি যদি আসি ধরো কারো ইংলিশ বাংলাতে মানে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এগুলোতে এ প্লাস আছে ইংলিশ বাংলাতে ধরো কোনো ক্রমে এ মাইনাস বা এ মাইনাসের কম এরকম চলে আসছে তাহলে তাদেরকেও আমি বলবো অনেস্টলি বলবো যে ইঞ্জিনিয়ারিংটা এখনই শেষ করে দিও না ইঞ্জিনিয়ারিংটাই কন্টিনিউ করো তারা সাথে একটা জিনিস প্লাস রূপে নাও সেই প্লাস রূপে তাদের প্ল্যান এ হিসাবে এটা থাকবে প্লাস রূপে আর একটা জিনিস নাও প্লাস রূপে একটা ভার্সিটি নিয়ে রাখতে পারো ভার্সিটিতে একটা চান্স নিয়ে ধরো পড়বা এটাই বাট ভার্সিটিটাও তুমি করো মানে তুমি একটু ডাবল ডোজ নিবা দিন শেষে দেখবে এটা ভালোই হচ্ছে তোমার জন্য খারাপ হচ্ছে না ভালোই হবে ঠিক আছে যাদের কোনো ক্রমে এম আইনস তারা এটা করতে পারো তাহলে সেফ থাকলো আর কি ইঞ্জিনিয়ারিংয়ে হয়ে যাবে আমাদের ধারণা বলে হয়ে যাবে কারণ সিকিউরিটি অ্যাটলিস্ট হয়ে যাবে কিন্তু তারপরেও একটা সেফ জোন আর কি এর জন্য প্লাস ভার্সিটিটা লিখলাম হ্যাঁ আচ্ছা এরপরে যদি দেখি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এগুলোতে যদি কারো এ প্লাস ছুটে যায় মানে এ প্লাস মিস যায় হ্যাঁ এ প্লাস মিস যদি যায় তাহলে আমি তোমাদেরকে সাজেশন দিব যে তুমি তাহলে ভার্সিটি প্রিপারেশন নেওয়া শুরু করে দাও মানে তোমাদের তখন আর ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনটা আমি রিকমেন্ড করব না যা পড়ছে এগুলো লস হবে না এবং সামনেও যা আসবে সেটাও লস হবে না কিন্তু তোমরা ভার্সিটিটা মানে প্রিপারেশন মানে ওইটাই প্রাইমারি ওইটাই মেইন প্রিপারেশন জন্য এখানে মেইন ইঞ্জিনিয়ারিং প্ল্যান বি হিসাবে ভার্সিটি আর এখানে মেইনই ভার্সিটি হিসাবে নাও ঠিক আছে